প্রথম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমাদের কিছু ভাই কিস্তিতে ফ্রিজ কিনতেছে, কিস্তিতে যে কোনো জিনিসপত্র কেনা জায়েজ হবে কি না? হয়তো ফ্রিজ একটার দাম পড়বে 40,000 টাকা নগদ, দিয়েছে 20,000 টাকা, বাকি 20,000 টাকা 4 কিস্তিতে দিয়েছে। এখন শেখ প্রশ্ন হলো, কিস্তিতে জিনিসপত্র কেনা জায়েজ হবে কি না? কিস্তিতে জিনিসপত্র কেনা জায়েজ, সেখানে দরদাম যদি সুস্পষ্ট থাকে, অর্থাৎ বলে দেওয়া হয়, আর বলেই দেওয়া হয়ে থাকে যে কিস্তিতে এত পড়বে আর নগদ ক্যাশে এত, যারা নগদ নিচ্ছে তাদেরকে এত রেটে দেওয়া হচ্ছে, যেমন গাড়িগুলি সৌদি আরবে বিক্রি হচ্ছে, এইভাবে জায়েজ, এই জন্য এখানে বিক্রি হচ্ছে। আর যদি কেউ কিস্তিতে দেয় তো তার দরদামও স্পষ্ট যে এত টাকা দিতে হবে, তাহলে জায়েজ। কিন্তু অস্পষ্ট যদি থাকে, প্রথম এমনিতেই চুক্তি হয়ে গেল কেনা বেচার, আর তারপরে নগদ দিতে পারলো না, আচ্ছা টাইম নেবেন, তাহলে মাসের মাস এত টাকা দিতে হবে, যত টাইম যাবে যত সময় যাবে আপনাকে মাসের মাস এইরকম তার যেন রেট বেড়ে যাবে, এইটা জায়েজ নয়। সময়ের এগনিস্টে যখন এইরকমটা হবে তখন জায়েজ হবে না, তখন সেটা সুদ হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। দুই নম্বর প্রশ্ন করেছেন সম্মানিত শেখ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। কেউ যদি তার সন্তানের আকিকা না করে থাকে, তবে কি জীবনে একবার করলেও চলবে? আবার অনেকে 3-4টা বাচ্চার আকিকা একসাথেই করে। সন্নত হচ্ছে আকিকার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরামদের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ক্ষেত্রে উক্তিও রয়েছে, ইউযবাহু আনহু ইয়াউমা সাবেহি, সন্তানের পক্ষ থেকে আকিকা সপ্তম দিনে জবাই করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলও করেছেন এভাবে। হাসান হোসেনের নিজে নাতিদের আকিকা করেছেন ইয়াউমা সাবেহি সপ্তম দিনে, এটি হচ্ছে সন্নত। এখন এরপরে চলবে কি না এই বিষয়ে দ্বিমত আছে, ইখতিলাফ আছে। একদল আহলে হাদিস ওলামা খুব শক্ত ফতোয়া দিয়ে থাকেন যে সেটা জায়েজ নয়, একেবারেই জায়েজ নয়। কিন্তু অধিকাংশ আইম্মা কেরাম, সমস্ত মাসলাকের, সৌদি আরবের সমস্ত ওলামা কেরাম, এমনকি সালাফিদের ইমাম, বর্তমান যুগে মুহাদ্দিস ইমাম মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই, শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাই, সমস্ত বড় বড় ওলামা কেরাম, তাদের ফতোয়া হচ্ছে যে সন্নতের খেলাফ হলো কিন্তু পরে যে কোনো সময় দেওয়া জায়েজ, জেনে শুনে ইচ্ছাকৃতভাবে অবহেলায় এইরকম বিলম্ব করবেন না, কিন্তু অজ্ঞতাবশত জানতেন না মাসলা, অথবা আর্থিক সচ্ছলতা ছিল না, অথবা যে কোনো কারণে বিলম্ব হয়ে গেছে, এখন যে কোনো সময় আকিকা দিয়ে নেন, ইনশা আল্লাহ তাআলা আকিকা হয়ে যাবে। আকিকা সম্পর্কে 14 আর 21-এর যে হাদিসগুলি রয়েছে সেই হাদিসগুলো জঈফ, সুতরাং 14 আর 21 হোক, সময় নির্ধারণের কোনো প্রয়োজন নেই। সপ্তম দিন পার হয়ে গেলে যেটা উত্তম সন্ন্যাত সেটা ছুটে গেল, কিন্তু আপনি আকিকা করতে পারবেন, যে কোনো দিনে আকিকা করে ফেলেন। ছেলের পক্ষ থেকে উত্তম হচ্ছে 2, মেয়ের পক্ষ থেকে 1টি। গরুতে আকিকা নেই, গরুর ভাগে আকিকা নেই, যেটা হানাফি ভাইয়েরা কেয়াস করে থাকেন কুরবানির ওপর, এবাদতে কেয়াস করা জায়েজ নয়। 3 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ। শেখ, এক ভাইয়ের প্রশ্ন হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হচ্ছে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে সালাত আদায় করা, কিন্তু বর্তমানে তাদের মসজিদে দুইজনের মধ্যেকার স্বাভাবিক অবস্থায় 4 ফুট ও জুমার সালাতে 2 ফুট ফাঁকা থাকে, এই পরিস্থিতিতে মসজিদে সালাত আদায় করবে নাকি বাসায়? আপনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত হচ্ছে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ লিগান, পায়ের সাথে পা আর কাঁধের সাথে কাঁধ মিলিয়ে সালাত আদায় করা, তাহলে কাজটি হচ্ছে সুন্নাত। অধিকাংশ ওলামায়ে কেরামদের নিকট, আইম্মা কেরামদের নিকট, কাঁধে কাঁধ মিলানো, পায়ে পা মিলানো, সেটে সেটে দাঁড়ানো, এটি হচ্ছে সুন্নাত, ওয়াজিব নয়, যদিও কিছু আইম্মা কেরাম বলেছেন যে ওয়াজিব। আর ওয়াজিবও জরুরি যদি হয়, তাহলে জরুরি হলে অজেব ত্যাগ করাও জায়েজ। সন্নত ছেড়ে দিলে সলাৎ হবে না এমন কথা না, সলাৎ হবে।
জামাতে সালাত আদায় করা ওয়াজিব ফরজ সঠিক মতে, যদিও তাতেও ইখতিলাফ রয়েছে। একদল বলছেন সুন্নত মুয়াক্কাদা, কিন্তু সঠিক মত হচ্ছে যে ফরজ। সুতরাং মসজিদে গিয়ে যদিও সেখানে এইরকম গ্যাপ থাকে, মসজিদে জামাত সহকারে সালাত আদায় করা এটি হচ্ছে ইসলামের একটি শাইরা গুরুত্বপূর্ণ নিদর্শন, মানে প্রকাশ্যে ইবাদত। যদি মসজিদে আজান একামত আর সালাত না হয়, কেউ না যায়, তাহলে মসজিদ বিরান হয়ে যাবে, এটা মোটেই জায়েজ নাই। সুতরাং জুমা জামাত অবশ্যই কায়েম হইতে হবে, যদিও কাতারে গ্যাপ থাকে 4 ফুট অথবা 2 ফুট। এবং আপনার উচিত হবে আপনি মসজিদে গিয়ে সালাত আদায় করবেন, আল্লাহ তাআলা আলাম। 4 নম্বর প্রশ্ন করেছেন, আমার আপন বোনের ছেলেরা কি আমার স্ত্রীর জন্য মাহরাম, তার মানে মামানি বা মামি, মামির জন্য ভাগ্নেরা, স্বামীর ভাগ্না যারা, তারা কি মাহরাম না মাহরাম নয়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 23-এ যেসব স্ত্রীদেরকে, যেসব মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ীভাবে হারাম করেছেন পুরুষদের ওপর, সেই পুরুষরা হচ্ছে মাহরাম, সেই পুরুষরা হচ্ছে মাহরাম। তো তাদের মধ্যে এদেরকে উল্লেখ করা হয়নি। সুতরাং মামিকে পর্দা করতে হবে, মামির জন্য ভাগ্নেরা মাহরাম নয়, অর্থাৎ আপনার বোনের ছেলেরা আপনার স্ত্রীর জন্য মাহরাম নয়। এইরকমই চাচির জন্য ভাতিজারা, স্বামীর ভাতিজারা মাহরাম নয়। আমাদের সমাজে এই ভুলগুলি অহরহ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন মাফ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসলামিক পরিবার সত্যিকার অর্থে গঠনের সকল মুসলিমকে তৌফিক দান করেন। 6 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, মানসিক রোগের কারণে কোনো ব্যক্তি যদি ইসলাম বিদ্বেষী কাজ বা কথা বলে তাহলে তার হুকুম কি? মানসিক রোগ তার কতটা, সে যদি মানসিক রোগে আক্রান্ত হয়ে সেন্স হারিয়ে ফেলে, পাগল হয়ে যায়, আধা পাগল হয়ে যায়, কখনো হুঁশ থাকে কখনো হুঁশ থাকে না, আর হুঁশ না থাকা অবস্থায় যদি ইসলাম বিদ্বেষী কাজ করে বা ইসলাম বিদ্বেষী কথা বলে, তাহলে তো সে কাফের হবে না। কিন্তু যদি হুঁশ থাকা অবস্থায় এরকমটা করে, তাহলে সে কাফের হয়ে যাবে। ইসলামের শত্রুতা কেউ যদি পোষণ করে, ইসলামের বিধিবিধানের শত্রুতা বিদ্বেষ যদি কেউ প্রকাশ করে, তাহলে এটি হচ্ছে ইমান ভঙ্গকারী বিষয়। যেমন শেখুল ইসলাম আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই যে 10টি নওয়াকিদুল ইমান বা নওয়াকিদুল ইসলাম, ইসলাম ভঙ্গকারী বিষয় উল্লেখ, তার মধ্যে একটি হচ্ছে মান আবগাদা শাইয়ান মিম্মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যা কিছু নিয়ে এসেছেন কোরআন সুন্নাহ ওয়াহিতে, তার কোনো কিছুকে কেউ যদি ঘৃণা করে, কোনো কিছু সম্পর্কে বিদ্বেষ প্রকাশ করে, তাহলে সেই ব্যক্তির ইমান ভঙ্গ হয়ে যাবে, ইসলাম নষ্ট হয়ে যাবে। 8 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। 4 রাকাত বিশিষ্ট সালাতে প্রথম বৈঠকে আত্মাহিয়াতের সাথে কি দুরুদ ইব্রাহিম পড়া যাবে? আমি নিয়মিতভাবে প্রথম বৈঠকে আত্মাহিয়াতের সাথে দুরুদ ইব্রাহিম পড়ি, কিন্তু কিছুদিন আগে একজন আলেমের মুখে শুনলাম প্রথম বৈঠকে আত্মাহিয়াতের সাথে দুরুদ ইব্রাহিম পড়ার কোনো হাদিস নেই, ফলে এটা বিদাত হবে। আল্লাহর মেহরবানিতে বিষয়টি ক্লিয়ার করে দিলে অনেক উপকৃত হবে, জাজাকাল্লাহ খাইর। বিদাত হবে যে কথাটি বলেছে সে ভুল কথা বলেছে একবার স্পষ্ট। এই ক্ষেত্রে 2টো মত রয়েছে। অধিকাংশ আইম্মা কেরাম ওলামা কেরামের মত হচ্ছে যে প্রথম তাশাহুদে শুধু আত্মাহিয়াত পড়বেন, শুধু আত্মাহিয়াত পড়বেন, তাশাহুদ আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ পড়বেন না। জি, কারণ স্পষ্ট এই মর্মে কোনো হাদিস নেই। কিন্তু শেখ ইমাম আব্দুল আজিজ বাদ রহমতুল্লাহ আলাই তিনি তার ফতোয়াই বলেছেন, এবং এটিকে আমি সঠিক মনে করি এবং এটিকে আমি প্রাধান্য দিয়ে থাকি। বিশেষ করে সময় পেলে, আত্মাহিয়াত পড়ার পরেও ইমাম বসে আছে আর সময় পাচ্ছেন আপনি মুক্তাদি, তাহলে নীরব থাকবেন না, সলাতে নীরব থাকা। আর এমন কোনো অবকাশ নেই, কোনো জায়গায় নীরবতা নেই, শেখ ইবনে উসাইম রহমতুল্লাহ এই বিষয়টি স্পষ্ট করেছেন। সুতরাং নীরব না থেকে আপনি দুরুদ ইব্রাহিমি পড়তে থাকবেন। দলিল দুরুদ ইব্রাহিমি যে পড়বেন, এর দলিল ইবনে বাজ রহমতুল্লাহ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আমাদেরকে সালাত সালামের নির্দেশ দিয়েছেন, ওয়াকাদ আরাফনা কাইফা নুসাল্লিম আলাইক, আমরা জেনে নিয়েছি
যে বা শিখে নিয়েছি আপনার কাছ থেকে যে কেমন করে সালাম পেশ করব কিভাবে শিখে নিয়েছি, তাহলে তার আগে তাদেরকে আত্মায়াত শিখে দেওয়া হয়েছিল। আত্মায়াতে রয়েছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে সালাত ও রহমত আল্লাহর বরকত কেমন করে পেশ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর প্রতি, এটা আত্মায়াততে শিখে দেওয়া হয়েছে, তার বাস্তবায়ন করলেন, তার প্রতি আমল করলেন। ফাকাইফা নুসাল্লি আলাই, কিন্তু আল্লাহ যে বলছেন সল্লু আলী ওসাল্লাম ও তসলিমা, তোমরা সালাত এবং সালাম পেশ করো, তো সালাত কেমন করে পেশ করবো আপনার উপর? আর এই সালাতের কথা, সালাতের ভিতর, নামাজের ভিতরের কথা জিজ্ঞেস করছেন। এইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখেছেন যে তোমরা সালাতের বৈঠকে, তাশাহুদে বৈঠকে বসে আত্তাহাত পড়ো, এর মাধ্যমে আমার প্রতি সালাম পেশ করা। আর সালাত পেশ করতে হবে, তো কেমন করে সালাত পেশ করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শেখ নবাজ রহমতুল্লাহ আলী বলছেন যে দলিলটি এইভাবে যে নবী সাল্লাম এই কথা বললেন না যে তোমরা প্রথম তাশাহুদে শুধু সালাম বলবে, আত্তাহাত পড়বে, আর দ্বিতীয় তাশাহুদে এই সালাত বলে কথা বললেন, বরং যেমন আত্মাহাতের কথা শিখেছেন তেমনই তার সাথে সাথে যখন জিজ্ঞেস করেন সাহাবিরা, তখন দুরুদে ইব্রাহিমেও শিখিয়ে দিলেন। আর এই দুটোই বৈঠকে পড়া, সেটা বৈঠক প্রথম বৈঠক হোক, প্রথম জালসা হোক, অথবা শেষ বৈঠক হোক, আল্লাহ তাআলা আলম। সুতরাং আবার বলছি, কেউ যদি পড়ে সেটা মুস্তাহাব, সেখানে বাজমতলে বলছেন সেটা মুস্তাহাব, ভালো, নাজায়েজ কিছু নয়। নয় নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। আমার প্রশ্ন হলো, জলসা ওয়াজ মাহফিলে বিভিন্ন ব্যানার করা হয়, সেখানে বক্তাদের নাম ও নিচে তাদের ডিগ্রি, কোথায় পড়াশোনা করেছে তা লেখা থাকে, এই ক্ষেত্রে ডিগ্রির জায়গায় ডিগ্রি না দিয়ে সেখানে শুধুমাত্র দায়ী এলাল্লাহ লেখা যাবে কি? কোনো অসুবিধা নেই, দায়ী এলাল্লাহ লিখবেন, আল্লাহর পথের দায়ী, সত্যি যেন আল্লাহর পথের দায়ী, আল্লাহর দিকে আহ্বানকারী হওয়ার আমাদের সকলকে তৌফিক দান করেন। কিন্তু সত্যি যদি দায়ী এলাল্লাহ হয় তাহলে লিখবেন, আর যদি পয়সার জন্য পয়সা বেড়ে দিচ্ছে যে এক মাহফিলে মিনিমাম 50,000 টাকা, 1,00,000 টাকা, বাংলাদেশে তো মাশাআল্লাহ আরও বেশি ইনকাম, আল্লাহ মুস্তান, জি, বিশেষ করে যারা পেশাদার, এই পেশায় এমনভাবে নিয়োজিত যে তারা তাদের কত টাকা লাগবে তাদের এই ভিজিট বেঁধে দিয়েছে, 50 থেকে 1,00,000, তো এরা দায়ী এলাল্লাহ নয়, এরা দিনের দাওয়াতের কাজ করে। দায়ী এলাল্লাহ যারা, তাদেরকে জায়গা বুঝে যে যেখানে যেমন সেখানে তেমন, এমন নয় যে সে না খেয়ে কাজ করবে তাকে খেতে হবে না, সে সারা রাত জাগছে আর দিনে এসে আবার তাকে চাকরি করতে হবে, আবার রুজি তলাশ করতে হবে, না, খলাফায়রা সেদিন গন্ধ তাদের ভাতা ছিল, সুতরাং উলামায়ে কেরামদের হয় সরকার ভাতা দেবে, আর সরকার যদি ভাতা না দেয়, বাইতুল মাল থেকে ভাতার ব্যবস্থা না হয়, তাহলে জনগণ তাদের দ্বারা উপকৃত হলে তার ব্যবস্থা করবে এবং তারা নিতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এমন নাই যে কোনো এলাকায় গেল গরিব, তারপরও তার ভিজিট নেবে, পারিশ্রমিক নেবে, বা তার বক্তব্যের এগেনিস্টে সে 25-50,000 নেবে, আর যেখানে স্বচ্ছল করে সেখানেও সেটা নেবে, আমি 20,000 টাকার নিচে, 1 পয়সা নিচে যাই না। এক বক্তা বলছে যে আপনারা দুনিয়ার যারা নায়ক নায়িকা তাদেরকে কত টাকা দিচ্ছেন এক নাইট, তো আমি হচ্ছে ইসলামের নায়ক, তো এরা দায়ী এলাল্লাহ নয়, এরা দায়ী এলাল্লাহ নয়, এরা পেটের জন্য কাজ করছে, আল্লাহ যেন হেফাজত করেন।